নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রয় মার্টিন প্রশ্ন বিচিত্র সলভ করাবো ভলিউম টু। তো দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীদের এই বইটা নেই তাদের জন্য আমি এই বইটা আজকে আমি সলভ করে দিচ্ছি। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু 100% কমন পাবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন কী বলেছে 1.1-এ বাংলার নমঃশূদ্র আন্দোলনের ইতিহাস। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সামাজিক ইতিহাস চর্চার বিষয়। পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন 1.2-তে সরকারি মহাফেজখানার পাওয়া যাবে, সরকারি মহাফেজখানায় পাওয়া যাবে কী হবে বলো। 1.2-এর অ্যান্সার কী হবে? 1.2-এর অ্যান্সার হবে সরকারি আধিকারিকদের প্রতিবেদন। কয়ের অ্যান্সার হবে? পরের প্রশ্ন 1.3-তে 19 শতকের বাংলার নারী শিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল। 1.3-এর যে অ্যান্সার আছে সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার, বামাবতিনী পত্রিকায়। পরের প্রশ্ন 1.4-এ যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছেন। 1.4-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সর্বধর্ম আদর্শের কথা। কী হবে অ্যান্সার? হবে ঘয়ের অ্যান্সার সর্বধর্ম আদর্শের কথা, বা সর্বধর্মের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ যাকে বলে। 1.5-এ এসিটিক সোসাইটি তৈরি হয়েছিল। 1.5 আছে সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রাচ্যবিদ্যার জন্য, প্রাচ্যবিদ্যা চর্চার জন্য কয়ের অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.6-এ ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো, ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল। 1.6 আছে, 1.6-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের, সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের। পরের প্রশ্ন 1.7-এ আদিবাসী চুয়ার বিদ্রোহের সূচনা ঘটে। 1.7 আছে সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জঙ্গলমহল অঞ্চলে। পরের প্রশ্ন 1.8-এ মরণী ঘোষণাপত্র অনুযায়ী ভারত, 1.8-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল। খয়ের অ্যান্সার হবে সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল। তো দেখো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? অর্থাৎ আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল, খয়ের অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.9-এ অবনীন্দ্রনাথ ঠাকুর এর সৃষ্টি, 1.9 আছে এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী ভারত মাতা, তাই তো? ঘয়ের অ্যান্সার হবে ভারত মাতা, এটা হবে। 1.10-এ ইলবার্ট বিল বিতর্কের মুখ্য ভূমিকা নিয়েছিল, 1.10-এর অ্যান্সার হবে। তো দেখো, ইলবার্ট বিলের বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল, এটাও কিন্তু ভারত সভা হবে, যেটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু গঠিত হয়েছিল, ঠিক আছে। পরের প্রশ্ন 1.11-এ 19 শতকে বাংলার বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, 1.11 এর অ্যান্সার কী হবে বলো? ঘয়ের অ্যান্সার হবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ঘয়ের অ্যান্সার হবে। প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? 1.12-তে রবীন্দ্রনাথের তুতা কাহিনী গল্পটি মূলত, 1.12-তে তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, কয়ের অ্যান্সার হবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা, কয়ের অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.13-তে একা আন্দোলন শুরু হয়েছিল, 1.13-তে অ্যান্সার হবে অসহযোগ আন্দোলনের পর্যায়ে, কী হবে? অসহযোগ আন্দোলনের পর্যায়ে, খয়ের অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.14-এ লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন, 1.14-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের খয়ের অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, 1.15-এ বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, 1.15-এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে, তো দেখো অ্যান্সার হবে 1.15-এর অ্যান্সার হবে খাজনা হ্রাসের দাবিতে, অ্যান্সার হবে খাজনা হ্রাসের দাবিতে, খয়ের অ্যান্সার।
পরের প্রশ্ন 1.16 এ সরদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন। 1.16 এর অ্যান্সার হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য, ঘয়ের অ্যান্সার হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য, ঘয়ের অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, স্বদেশী পণ্য বিক্রির জন্য ঘয়ের অ্যান্সার হবে 1.17 এ অ্যান্টি স্কারলাইট সোসাইটি গড়ে ওঠে। 1.17 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে, এটা হবে বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 1.18 রশিদারি দিবস পালিত হয়। 1.18 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, আজাদিন ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে, আজাদিন ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 1.19 দেশীয় রাজ্যগুলির ভারত মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1.19 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বল্লভভাই প্যাটেল, অ্যান্সার কি হবে গোয়ার অ্যান্সার হবে বল্লভভাই প্যাটেল। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 1.20 রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়। 1.20 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভাষাভিত্তিক রাজ্য গঠনের অ্যান্সার হবে, কয়ের অ্যান্সার হবে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য। সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু আমাদের ভলিউম টু, আমাদের মডেল কোশ্চেন সেট, এটা কিন্তু টু করাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের যে প্রশ্নগুলো আছে সেটা কিন্তু মাধ্যমিক পর্ষদ কর্তৃক সাম্প্রতিক প্রকাশিত নমুনা প্রশ্নপত্র যাকে বলে। সুপ্রিয় দর্শকার্থী, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।